করোনা নিয়ে মানুষের উদাসীনতা দেশের জন্য বড় বিপদ ডেকে আনতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, বিশ্বজুড়ে রেকর্ড সংখ্যক মানুষ করোনায় আক্রান্ত হওয়ায় স্বস্তিতে থাকার সময় শেষ। কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি টিকাদান আরও জোরদার করার পরামর্শ দিয়েছেন তারা। আরিফিন শাকিলের রিপোর্ট। চলতি বছরের আগস্ট থেকে নিম্নগামী ছিল দেশে করোনা আক্রান্ত আর মৃত্যুর হার, যা সবশেষ 100% নেমে আসে। কিন্তু নতুন করে আবার দেশে বাড়ছে করোনায় আক্রান্তের হার, ধরা পড়েছে দ্রুত সংক্রমণ ছড়ানো ওমিক্রন আক্রান্ত রোগের। অথচ রাজধানীতে স্বাস্থ্যবিধি মানার বিষয়ে মানুষের নেই তেমন কোনো আগ্রহ, বিধিনিষেধ মানাতে সরকারের নেই তেমন কোনো উদ্যোগ। রাজনীতির ময়দান থেকে অফিস কক্ষ সবখানে এমন চলছে ঢিলেঢালা ভাব, রাজধানী এমন চিত্র গোটা দেশেই। বিশেষজ্ঞরা বলছেন, এমন উদাসীনতা বড় বিপদ ডেকে আনবে, এখনই দরকার সতর্কতা। কর্তৃপক্ষ এবং জনগণ উভয়ের মধ্যে এক ধরনের ঢিলেমি অসতর্কতা আমরা দেখছি, এটি গ্রহণযোগ্য নয়। আমাদেরকে মাস্ক পরতে হবে, স্বাস্থ্যবিধি মানতে হবে, একই সাথে টিকা নিতে হবে। যারা প্রবাসী আসছেন তারা কমিউনিটি সেন্টারে, বিয়ে শাদিতে যাচ্ছেন, হাসপাতালে যাচ্ছেন, বিভিন্ন জায়গায়, সেখান থেকে সংক্রমণটা দ্রুত ছড়াচ্ছে। কাজেই আমার মনে হয় যে আমরা একটু আগেই যেমনটি আশঙ্কা করেছিলাম তার চাইতে আগেই আমাদের পরবর্তী ঢেউটা আসবে বলে আমরা আশঙ্কা করছি। গত দুই দিনে প্রতিবেশী পশ্চিমবঙ্গে করোনা সংক্রান্তের হার বেড়ে গেছে কয়েক গুণ, যা 12.5%। গত বছর বাংলাদেশে করোনা দ্বিতীয় ঢেউ বেসামাল হয়ে ওঠে সীমান্ত অব্যবস্থাপনার কারণে। বিশেষজ্ঞরা মনে করেন, এ নিয়ে এবার আগে থেকে সতর্ক হতে হবে। প্রয়োজন রোগী শনাক্ত হচ্ছে, তাদের সবাইকে তাদের ক্লোজ খবর করতে হবে, তাদের জন্য আলাদাভাবে থেকে চিকিৎসার আওতায় থাকতে পারে সেই সহায়তা করা। দ্বিতীয় হচ্ছে স্বাস্থ্যবিধি মেনে চলা, বিশেষ করে যেখানে অনেক মানুষের ভিড় হয় সেখানে প্রাতিষ্ঠানিক উদ্যোগে সেই জায়গার ভিড়টা কমানো, মাস্ক যেন সবাই পরে, সেখানে সাবধানের ব্যবস্থা থাকে। বৃহস্পতিবার দেশে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা ছিল 500-এর বেশি, যা শুক্রবারও অব্যাহত আছে। আরিফিন শাকিল, News 24, ঢাকা।